আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়ালের উপর যে আমি আলোচনা করব কোড শেপের একটি প্রবলেম, যে কন্ট্রাক্ট অ্যারে। তো এখানে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তো আমাদের যেটা বলছে যে আমাদের এখানে ইউ আর গিভেন এ পজিটিভ ইন্টিজার এন দেওয়া থাকবে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এমন একটা অ্যারে ক্রিয়েট করতে হবে। এখানে মানে আমাদের এখানে একটা অ্যারেকে কনসিডার করতে হবে। তো অ্যারেটা এমন হবে, তো অ্যারের সাইজ এখানে বলছে 10 পাওয়ার -10^5 9 থেকে +10^9। আর আমাদের এই অ্যারেটা এমন ভাবে ক্রিয়েট হবে যাতে করে আমি একটু যদি দেখাই, এখানে ধরুন আমাদের এখানে পি অফ আই, আমি এখানে একটা পজিশন ধরতেছি, এস অফ আই একটা নিচ্ছে আমি এখানে। তো পি অফ আই মানে আমাদের বুঝাচ্ছে শুরুর দিক থেকে এর মানে যোগফল আর কি, আর এস অফ আই মানে কি শেষের দিক থেকে যোগফল। ওকে, তো আমি যদি এখানে যদি একটা অ্যারে নিয়েই দেখাই, এখানে মানে ধরুন আমি এখানে এন সাইজের একটা অ্যারে নিলাম, যে A1 A2 A3 A4 আর হচ্ছে কি A5। তো আমি যদি এখানে এরকম একটা অ্যারে নেই, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এরকম, যে যখন আমি এখানে 1 নেব, তো 1-এর জন্য এইটা এই অংশ এটা শুরুর দিকে, মানে এটা হচ্ছে পিআই মানে পি1 আর কি, এটা হচ্ছে S1 আর কি, মানে S5 যেটা হবে আর কি। তারপরে এখানে আমি যে দুটো নেই, তাহলে আমাদের এখানেও কত হবে, এখানেও দুটো নেবো। এখানে আবার এখানে যে আমি তিনটা নেই, তাহলে আমাদের কি হবে, এখানেও আমাদের কি হবে তিনটা নিতে হবে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে এটাই আমাদের, মানে অর্থাৎ আমাদের এই পি আই এর মানটা কি শুরুর দিক থেকে সামেশন হবে, আর এস আই এর মানটা কি হবে আমাদের শেষের দিক থেকে সামেশন হবে আর কি। ওকে, হয়তো বোঝা ব্যাপারটা আর কি বোঝা গেছে। ওকে, তো আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটা কি, যদি আমাদের পি অফ আই এর মানটা এস অফ আই এর থেকে বড় হবে, যদি কখনো আমাদের আইটা কি অড হয়, মানে এখানে তো আমাদের কি বলুন তো, এখানে এখানে হচ্ছে আমাদের কি 1, এখানে ইন্ডেক্সটা কত, এখানে আই এর মানে এখানে 1, মানে ইন্ডেক্স মানে 1 মানে কি, এটা আমাদের বিজোড় পজিশন। তো বিজোড় পজিশন আমাদের কি হবে, পি অফ আই টা কি হবে আমাদের এখানে বড় হবে কার থেকে বলুন তো, এস অফ আই থেকে বড় হবে, এটা আমাদের এখানে বলছে। এবং যখন আমাদের জোড় পজিশন হবে, মানে ধরুন আমাদের 2 এর জন্য আমাদের কি হবে এই দুটো যোগফল, তার মানে এখানে 2 এর জন্য আমাদের কি হবে পি অফ আই এর মানটা কি হবে এস অফ আই এর থেকে কি হবে ছোট হবে, তার মানে এস অফ আই এর মানটা এখানে বড় হবে, তার মানে এই দুটো যোগফল এই দুটোর থেকে কি হবে বড় হবে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এটাই আমাদের বলছে। আমরা এখন কিভাবে এটাকে মানে মানে করতে পারবো, সলিউশন করতে পারবো, সেটা আমরা দেখবো এখন। তো যেহেতু আমাদের এখানে ব্যাপারটা খুবই মানে মানে এখানে আমাদের যে ব্যাপারটা বলছে এটা তো আমরা বুঝতে পারছি, যেহেতু আমাদের এখানে যখন বিজোড় থাকবে তখন আমাদের কি হবে, এর বিজোড়ের জন্য আমাদের কি হবে এই পি অফ এর মানে আই এর মানটা আমাদের কি হবে এটা বড় হবে এসব আয়ের থেকে, আর যদি আমাদের জোর হয় তাহলে আমাদের কি হবে এসব আয়টাই বড় হবে মানে এটার থেকে আর কি। তো আমি যদি এখানে টেস্ট কেস একটা দেখি, তো টেস্ট কেসটা এটা দেখলে আমরা বুঝতে পারবো, এই যে আমাদের এখানে ধরুন আমি এখানে 3 নম্বর টেস্ট কেসটা নিয়ে আলোচনা করতেছি এখানে। তো 3 নম্বর টেস্ট কেস, যখন আমাদের আয়ের মান যখন 1, তো আমি একটু এটা জুম করে দিই এখানে একটু দেখি, যখন আমাদের পি অফ আই মানটা যখন 1, তখন আমাদের কি বলুন তো এখানে এখানে যেহেতু আমাদের অ্যারেটা কি, এখানে অ্যারেটা হচ্ছে আমাদের 0 -5 এইটা আর কি। আমি যদি একটু কপি করে নিয়ে কাজ করে তাও হবে। তো এখানে আমাদের শুরুর কিন্তু ভ্যালু কত বলুন তো, এখানে শুরুর ভ্যালু কত, এখানে মানে পি অফ ওয়ান এর মানে এটা, তাহলে এস ওয়ান কত লাস্টের দিক থেকে 100, তার মানে অবশ্যই পি ওয়ান কি বড় বিজোড়ের জন্য। আবার যখন আমি এখানে 2 নিচ্ছি, এখানে 2 মানে কি বলুন তো, দুইটা ইন্ডেক্স হবে এখানে, মানে 0 এবং 5, এখানে 0 এবং -5 হবে, আর এখানে কত হবে এটা, তার মানে 2 এর জন্য কিন্তু আমাদের এই ইন্ডেক্সটা কি হচ্ছে এখানে বড় হয়ে যাচ্ছে, মানে পি অফ আইটা মানে এস অফ 2টা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর যখন আমি এখানে 3 নিচ্ছি, 3 মানে কি বলুন তো, 3 মানে হচ্ছে আমাদের মানে পি অফটা আবার বড় হবে, মানে পিটা বড় হবে আর কি আবার, তার মানে এখানে 0 -5 এবং কি যে এই তিনটা আমাদের যোগ হবে এখানে, আর শেষের দিক থেকে আমাদের কি হবে এই তিনটা যোগ হবে আর কি, এই তিনটা যোগফল অবশ্যই ছোট হতে হবে এর থেকে। তো বেসিক্যালি এটা লজিক বলতে হচ্ছে যেটা বুঝাচ্ছে এখানে, আমি মানে যদি একটু যদি আমরা মানে ভালো করে খেয়াল করে তাহলেই বুঝতে পারবো এটা। ওকে, আচ্ছা ধরুন যদি আমি এখানে কোনো একটা মানকে, এই যে ধরুন আমাদের এই প্রথম ইনিশিয়ালি মানটাকে আমি 1 রাখছি, তাহলে আমাদের অবশ্যই শেষের মানটাকে কি রাখতে হবে -1 রাখতে হবে। কেন, কারণ বেজোর ইন্ডেক্সের জন্য, এটা তো আমাদের বেজোর ইন্ডেক্স তাই না, এখানে এখানে আমাদের কি আছে আমি ইন্ডেক্সগুলো একটু দিয়ে দিচ্ছি, এখানে এটা মনে করুন আমি 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, আর 6 দিলাম মনে করুন। তো আমি এখানে এটা আরেকটু এদিকে সরিয়ে দিচ্ছি, এটাকে অবশ্যই -1 করতে হবে এখানে। কেন -1 করতে হবে, কারণ আমাদের এখানে যখন বেজোর ইন্ডেক্স তখন আমাদের পি অফ এই মানটা বড় হবে, তো আমি যদি লেফাবে রাখি তাহলে কিন্তু আমাদের বড় হয়ে যাচ্ছে,
এখন যদি আমাদের এখানে যখন জোড় ইন্ডেক্স আসবে, তখন আমি আমাকে কি করতে হবে, এটাকে বড় করতে হবে। তো এটাকে বড় করার জন্য আমি কি করবো, ধরুন আমি এখানে এখানে দিলাম হচ্ছে টু দিলাম, তাহলে টু দিলে আমাদের এই মানটা ওয়ান হয়ে যাচ্ছে। এখানে যদি আমি মাইনাস টু দিই তাহলে কত হচ্ছে, এখানে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, মানটা কত হচ্ছে এখানে মাইনাস টু হয়ে যাচ্ছে। সরি আমি এখানে কালারগুলো এখানে অবশ্যই একটু এভাবে দিলে বেটার হবে। তো আমি এখানে ইনিশিয়ালি কি দিয়েছিলাম, মানে মাইনাস ওয়ান দিয়েছিলাম। যখন আমি এখানে এই ইন্ডেক্স আছে, তার মানে আমাদের এই মানে এই ভ্যালুটা বড় হবে, তার মানে এখানে যদি আমি টু দিই তাহলে এখানে মাইনাস টু দিলাম। তো মাইনাস টু দিলে কিন্তু কি হচ্ছে, আমাদের এই ভ্যালুটা আমাদের কি হচ্ছে, ছোট হচ্ছে, এটা মাইনাস ওয়ান, এটা কি বলুন তো। তাহলে এখানে আমাদের এটা 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 পাচ্ছি আমি কি মাইনাস ওয়ান পাচ্ছি, এটা কি পাচ্ছি আমি এখানে প্লাস ওয়ান পাচ্ছি। এখন যদি আমি এখানে এরকম করি, যে ধরুন আমি এখন যদি এই তিন নম্বর ইন্ডেক্সের জন্য আসি এখানে, তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, এখানে পজিটিভের জন্য আমি এখানে থ্রি দেবো। থ্রি দিলে কি হচ্ছে, এখানে আমাদের থ্রি দিলে এই মানটা যোগফল কত হচ্ছে, এখানে তিন চার মানে টু হচ্ছে এখানে। তাহলে আমি এখানে যে মাইনাস থ্রি দিই, তাহলে এর জন্য কত হচ্ছে মানটা, এর জন্য মানটা কিন্তু কি হচ্ছে এখানে মাইনাস টু হচ্ছে এখানে। মানে ব্যাপারটা এরকম আসছে যে আমি এখানে যদি রিভার্স অর্ডারে এভাবে যদি মানে কাজ করি, তাহলে এদিক থেকে ওয়ান মাইনাস টু থ্রি এভাবে যে করি, আবার এই এই মানগুলো আমি যে এভাবে যে রিভার্স করে দিই, যে এখানে প্লাস ওয়ান ছিল প্লাস থ্রি ছিল, এখানে মাইনাস থ্রি হয়েছে, আবার এখানে প্লাস টু ছিল মাইনাস টু, তাহলে আমাদের কিন্তু মানগুলো এভাবেই যাবে, যে যখন আমি যে ইন্ডেক্সে যাবো সেই ইন্ডেক্স আমাদের কি হবে, এদিকের মানগুলো বড় হবে, মানে এইদিকের মানগুলো বড় হবে, এদিকের মানগুলো ছোট হবে বেজোড়ের জন্য, আর জোড়ের জন্য আমাদের কি হবে, মানে আপনারা চাইলে আরো টেস্ট কেস বড় দেখে ইয়া করতে পারেন। কিন্তু আমাদের যদি কখনো আমাদের এন এর মানটা যে বিজোর হয়, এন এর মানটা যে কি হয় আমাদের বিজোর হয়, মানে অড ভ্যালু হয়, তাহলে কিন্তু আমাদের এখানে মানটা মানে করা পসিবল না। কারণ কি, বিজোর হলে আমি এরকম এরকম পার্ট করতে পারবো না, এর ফলে আমাদের এখানে এরকম আমি কিন্তু সিকোয়েন্সিয়ালি অ্যারেটাকে ক্রিয়েট করতে পারবো না। ওকে, তো আপনারা চাইলে টেস্ট কেসগুলো নিজে থেকেই মানে করে দেখতে পারেন, তাহলে বেটার হবে, অবজারভেশনটা করলেই বুঝতে পারবেন। তো আমি এখানে যে কোডে চলে যাই, তো কোড হচ্ছে আমাদের এখানে এটা, আমি আমি ইনিশিয়ালি যখন আমি এনটাকে বেজোর পাইছি তখন আমি মাইনাস ওয়ান প্রিন্ট করে দিয়েছি, একটা ভেক্টর নিয়ে এসেছি, ভেক্টর আমি করছি কি এক থেকে এন বাই টু, মানে বেজোরের জন্য আমাদের এন বাই টুর জন্য আমি এখানে বেজোর পজিশনে আই রাখছি এবং জোর পজিশনে কি রাখছি, ওই মানটাকে মাইনাস করে দিয়েছি অ্যান্ড এটাকে প্রিন্ট করে দিয়েছি। আবার আমি এই ভেক্টরটাকে রিভার্স করছি, রিভার্স করে আরেকবার প্রিন্ট করছি। অবশ্যই আমাদের জোরগুলো মানে প্লাসগুলো মাইনাস হয়, মাইনাসগুলো প্লাস হওয়ার জন্য আমি এখানে মাইনাস ওয়ান গুণ করে দিয়েছি। আর কি আশা করি বুঝতে পারছেন ব্যাপারগুলো। ওকে,